আপনারা দেখছেন এমকে টেলিভিশন। গাইবান্ধা শিক্ষক ইউনুসের বিরুদ্ধে কিশোরী ভাতিজিকে ধর্ষণের অভিযোগ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ঝর্ণা। এখন বিস্তারিত। গাইবান্ধা সুনামগঞ্জ উপজেলার এক কিশোরী গৃহকর্মীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ইউনুস আলী গত 8 মাস ধরে শহরের থানাপাড়া এলাকায় নিজের বাড়িতে ওই কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানাতে ধর্মগ্রন্থ ও তার শরীর স্পর্শ করে শপথ করান ওই শিক্ষক। এরপর থেকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও ব্ল্যাকমেল করে কিশোরীটিকে নিয়মিত যৌন নির্যাতন চালাত লম্পট ইউনুস। আমার সঙ্গে এতদিন এতদিন মানে আমার সঙ্গে থাকছিল আর খারাপ কাজ করছিল, আমি তার বিচার চাই। মানে 8 বছর 8 মাস ধরে এটা এটা করছিল, আমি বিচার চাই। অভিযুক্ত শিক্ষক উপজেলা তারাপুর ইউনিয়নের নাওহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। ধর্ষণের শিকার ওই কিশোরী লম্পট শিক্ষকের আপন চাচাতো ভাইয়ের মেয়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের বিচারের দাবি করেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। এখন শোনা যায় আমার ছেলে যা নিজে মেয়ে যা নিজে শিকার হইলো চাষির কাছে, বলে আমাকে এই চাষি আমাকে দেনদেন ব্যবহার করছে, এটা এটা ক্ষতি করছে, আমি আর ওই বাসায় যাবো না কি থাকবো না। তো তার বাহক কইলে, তার মাক কইলে, তার বাপক মাক নাই তাই নাই কইতে মনে করে ইউনুসি ভাই আবার লোক ধরে দিয়ে রয়েছে। আমি এখন বিশেষ মানে 14 বছর নাতিন কেনার বয়স, আমি তার একটা শাস্তি অনুযায়ী আমি বিশেষ চাই। তাই ধরো মাস্টারি চাকরি করে, মাস্টারি চাকরি করে তো সেইভাবে তার থাকা নেবে, আর নিজের ভাস্তি কেটা বেটি কেটা গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একজন টিচারের বাসায় কাজের মেয়ে হিসাবে এক ভিকটিম ছিল এবং সেই অভিযোগের অভিযোগ করেছে যে তাকে তার বাসায় যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাকে বেশ কিছুদিন নিয়মিত ধর্ষণ করেছে। আমরা অভিযোগটা পেয়েছি, আমরা এ বিষয়ে মামলা রুজু করেছি এবং মামলার যে পরবর্তী পর্যায়গুলি ভিকটিমের পরীক্ষা সহ অন্যান্য আইনগত ধাপগুলো আমরা নিবিড়ভাবে দেখছি এবং খুব দ্রুত আমরা কথা দিচ্ছি যে খুব দ্রুত জড়িত ব্যক্তি যেই হোক তাকে আমরা আইনের আওতায় আনবো এবং গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করবো। ধন্যবাদ আপনাদের। ইফতেখার করোনাডেক্স, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।